সরকারি গাড়ি ও ব্যবস্থাপনা এবং বিজেপির দলীয় পতাকা মিলেমিশে একাকার হল রবিবার। রাজ্যবাসীকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সরকারি খরচায় সম্পূর্ণ ব্যবস্থাপনা করে রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্পের সাথে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের উদ্বোধন হল নরেন্দ্র মোদীর হাত ধরে। আসন্ন বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ পূর্বে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভার আয়োজন করে রাজ্য সরকার। প্রধানমন্ত্রীকে এদিন দেখতে গোটা রাজ্যের আনাচে কানাচ থেকে সাধারণ ভাতা প্রাপক, গৃহপ্রাপক যেমন আনা হয়েছে, তার পাশাপাশিও অন্যান্যদের জড়ো করে দলীয় উদ্যোগে আনা হলো বিবেকানন্দ ময়দানে। এদিকে রাজনৈতিক মহলে রবিবারের জনসভাকে ঘিরে নানা গুঞ্জন দেখা দিয়েছে। সরকারিভাবে রাজ্যে প্রচার করে বিভিন্নভাবে সরকারি নির্দেশিকা জারি করেও বিবেকানন্দ ময়দান পরিপূর্ণ করতে পারল না শাসক শিবির বলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। এদিনের এই জনসভাতে ভাষণে প্রধানমন্ত্রী ফের রাজ্যের উন্নয়ন নিয়ে পুরনো ধাঁচে নতুন তথ্য তুলে ধরেন, যাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে, অভিমত তথ্যভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।